মিডিয়া আপনার হাতের মুঠায়, কিন্তু চিরকাল এই অবস্থা থাকবে না। তার জয়পুতুল স্বামীর নামে পরিচিত হোক, এটা তিনি চান না। উনি চান পুতুল জয় ইবনে ওয়াজিদ না হয়ে হাসিনা হোক, কারণ উনি স্বামীর প্রতি একটু বিতশ্রদ্ধ। একটা ডিগ্রি আছে বলে উনি 9টি ডিগ্রি সংগ্রহ করে স্বামীকে দেখাই দিয়েছেন, তোমার থেকে আমি কোনো অংশে কম নই। যে মহিলা নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, একটা স্বামীর মনতুষ্টি করতে পারে না, স্বামীকে শ্রদ্ধা জানাতে পারে না, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। দেশের 12 কোটি মানুষকে তিনি কি সম্মান দিবেন? স্বামীর সম্মান যার কাছে নাই, স্বামীর মর্যাদা যার কাছে নাই। সুতরাং আজকে টেলিভিশনে যতই বক্তৃতা করেন, টেলিভিশন আজকে আপনার মিডিয়া আপনার হাতের মুঠায়, কিন্তু চিরকাল এই অবস্থা থাকবে না। পণ্ডিত জওয়াহরলাল নেহরু একবার পাগলা গারদে গিয়েছিলেন, কি বলে এটাকে, মেন্টাল হসপিটাল। তো পাগলেরা পণ্ডিত নেহরুকে দেখছে, মাথায় কেষ্টে টুপি, শেরওয়ানি, চশমা, হাতে ছড়ি, দেখতে তো মানানসই সুপুরুষ। পাগলেরা বলছে, তুমি কে গো? উনি বলছেন, আমাকে চেনো নাই, আমি হচ্ছি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু। পাগলরা বলছে, ও এই কথা, আমরা যখন এই পাগলাগারদে আসছিলাম, এই তোমার মতো এরকম লম্বা লম্বা কথা আমরাও বলেছি, থাকো কিছুদিন আমাদের সাথে, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। সুতরাং মাথা তো এখন খুব গরম, যার জন্য গরম গরম কথা বলছেন। ত্রাণ সাহায্য দিতে যায় আর আপনি বলেন ওরা নাটক করে। বিরোধী দলের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ত্রাণ সামগ্রী বেতন বিতরণ করতে না দিয়ে এলাকার লক্ষ লক্ষ মানুষকে, বনি আদমকে বঞ্চিত করেছেন আপনি। এদেশের বর্ষিয়ান জননেতা যিনি রাজনীতি করেছেন আপনার বাবার সাথে, সেই পিতৃতুল্য মর্যাদা সম্পন্ন নেতা অধ্যাপক গোলাম আজমকে মিরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ না করতে দিয়ে গোলাম আজমের সাথে বেয়াদবি করেছেন। আপনার এই বেয়াদবির শাস্তি আপনাকে পেতে হবেই হবে। আজ স্পষ্ট করে বলি, বাংলাদেশে বলা হয় শিবির রক কাটে, বলে না? এদেশের দেশ পরিচালনার শীর্ষস্থানে বসা এমন এক ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বললেন শিবির তো রক কাটে। আমি বললাম, আপনি দেখছেন? কেন, আমার তো দেখার কথা না। জানলেন কি করে? বলল যে পত্র পত্রিকায় লেখে, সব পত্রিকায় আসে সমানে রক কাটে। আমি বললাম, পত্রিকার সকল কথা কি আপনি বিশ্বাস করেন? কয়, সব পত্রিকায় লেখে, যখন বিশ্বাস না করে যাই কই? আমি বললাম, তাহলে তো পত্রিকায় সব কথাও লেখে, বর্তমান সরকার অযোগ্য, অথর্ব, অদক্ষ, দেশ চালাইতে পারে না, এটাও বিশ্বাস করেন? বেচারি আটকে গেল, জবাব দিতে পারল না। এই কথাটা কেন মাথায় ঢোকে না? একটা মানুষের রক কাটা সহজ না গুলি করে মারা সহজ? কোন না সহজ? যেখানে অস্ত্র পাওয়া যায়, লাখ লাখ অস্ত্র পাওয়া যায় চিরমানবের মতো, সেখানে একটা মানুষ ঠাইসা ধরিয়া তার রক্তটা কাটতে তো সময় লাগে, সে চিৎকার মারতে পারে, লোকজন ডাকতে পারে, রক্ত কাটতে কেন গুলি করে তোমার ইভেন্ট পারে। সুতরাং আসল কথা হলো, শিবিরের মতো একটা পবিত্র ছাত্র সংগঠন থেকে গোটা নতুন প্রজন্মকে মাহরুম করার জন্য এই অপপ্রচার শুরু হয়েছে। মুসলমান ভাইরা, এজন্য আমি বলতে চাই, আমার ভাইদেরকে বলতে চাই, তোমরা একটুখানি যাদের বিরুদ্ধে লেগেছো একটুখানি যায় দেখো, রাতের আধারে এই ছেলেগুলি কি করে, ওদের রিপোর্ট দেখো, কোরআন শরীফ কয়বার পড়তে হয় তার রিপোর্টে লিখে দিতে হয়, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে কিনা লিখতে হয়। আমি জিজ্ঞেস করি চট্টগ্রামবাসীদের কাছে, শিবির এই চট্টগ্রামের এত বড় বিরাট শহরে কোন দোকানে বাকি খাইয়া পয়সা দেয় নাই, একজন বলুন? কর্মের দিকে খারাপ চোখে তাকায় মেয়ে হাইজাক করেছে, কাকে গুলি করেছে, কোথায় ডাকাতি করেছে? বরং আপনারা, ওরা যখন সভ্য দাঁড়ি করে একটু খোঁজ নিয়ে, ওরা জানে না, এইরকম খোঁজ নিয়ে দেওয়ালের কাছে গিয়ে কান লাগায় দেখেন, কলেজের ভার্সিটির এই ছেলেগুলি, ওরা কোরআন সরাসরি পড়ে নাই, বাংলায় কোরআন হাদিস বুঝেছে, রাত্রিবেলায় কিভাবে আল্লাহর দরবারে কান্দে, কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর কিভাবে ওদের কলিজার, ওদের ভাই 70টি নেতার কর্মী শাহাদাতের নাজরানা আল্লাহর দরবারে পেশ করেছে পর্যন্ত। আজ
আমি আজ এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে একটা ছেলেকে কে বা কারা মারলো, সেই জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো কতদিন কেউ জানেন না? দুই মাস। 14,000 ছাত্র ছাত্রীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেওয়া হলো। আমরা প্রতিটি হত্যার বিচার চাই, প্রতিটি হত্যার নিন্দা করি, কিন্তু কোন মন্ত্রীর কথা মতো বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখা যাবে না। বিশ্ববিদ্যালয় কোন মন্ত্রীর শ্বশুর বাড়ির আবদার নয়, যৌতুক নয়। আজ চট্টগ্রামে বিবেক সম্পন্ন লোকদের কাছে আমি আপিল করে গেলাম, বিশ্ববিদ্যালয়কে খুলে দিতে হবে। এই 14,000 ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দেওয়া যাবে না। আপনারা একটা কথা শোনেন, পৃথিবীতে দেশ শুধু বাংলাদেশ না, আরো দেশ আছে না, সন্ত্রাসের কারণে ভারতের ইউনিভার্সিটি বন্ধ হয়েছে বছরে কয়দিন কোন, ইউরোপে কয়দিন, আমেরিকায় কয়দিন, বাংলাদেশে বন্ধ হয় কেন? তার কারণ পিঁয়াজ রসুন যেমন এখন ভারত থেকে আমদানি করা লাগে, মুরগির ডিমের থেকে কসমের ডিম আমদানি করা লাগে, সুই থেকে শুরু করে প্লেনের পার্টস পর্যন্ত ভারত থেকে আনা লাগে। বাংলাদেশ এখন ভারতের কলোনি, ভারতের মার্কেট, ঠিক কিনা? সুতরাং পিঁয়াজ রসুন যেমন আমদানি করা লাগে, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তাও যেন ভারত থেকে আনা লাগে, এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি তরুণদের জওয়ানদের বলবো, বাংলাদেশকে সত্যি যদি ভালোবাসো তাহলে ভারতীয় মুক্ত বাজার অর্থনীতির নামে ভারতের সম্পদ দিয়ে যেভাবে ভারতীয় বাজার দিয়ে বাংলাদেশকে নষ্ট করা হয়েছে, এর প্রতিবাদে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে বলবো, মুক্তিযোদ্ধারা তোমরা যারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই ভূখণ্ডকে একটা সম্পূর্ণ বাংলাদেশে পরিণত করার জন্য জীবন আর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছিলে, মনে রেখো, একটা দেশের নামের পরিবর্তনে বা সে দেশের পতাকার পরিবর্তনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু দেশের মানুষের ভাগ্যের উন্নতি হয় নাই। মুক্তিযোদ্ধাদের বলবো, তোমরা আমাদের প্রিয় সন্তান, তোমাদের আরেকটা যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধ করবা কোরআনের শাসনের জন্যে। মুক্তিযোদ্ধারা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার আবেগ ভরাই আবেদন রইল, বাংলাদেশকে ইসলামী শাসন প্রবর্তন করার জন্য আপনারা আপনাদের অবদান রাখুন, কেয়ামতে পুরস্কার পাবেন আল্লাহর দরবারে, কোনো সন্দেহ নাই। যুবকদের ব্যাপারে সর্বশেষ কথা, কোরআন পড়ো, হাদিস পড়ো, বখাটেপনা, মাস্তানিপনা, সাদাবাজি বন্ধ করো, সত্যিকারে মুসলমান হয়ে আল্লাহর দিনের দিকে এগিয়ে আসো, জান্নাত তোমাদের জন্য অবধারিত, বুড়া মানুষ একটাও ভেসতে যাবে না কিয়ামতে, বুড়া মানুষ একটাও ভেসতে যাবে না, কালো মানুষ একটাও ভেসতে যাবে না। বুড়া মানুষরা আবার অসন্তুষ্ট হইল, আপনি যখন ভেসতে যাবেন আল্লাহ আপনারে জওয়ান বানায় দিবেন, কারণ ভেসতে এত নিয়ামত যা বুড়ারা খাইয়ে হজম করতে পারবে না, ভেসতে নষ্ট করে ফেলাবে। এই জন্য সব উরুবান আতরাবা সমবয়স্ক বয়স্ক আল্লাহ করে দিয়ে দিবেন, কন সুবহানাল্লাহ। জওয়ানদের ব্যাপারে এই আবেদন রইল। আরেকটি কথা না বললে নয়, সেটা হচ্ছে এনজিও। সেটা কি এনজিও? বাংলাদেশে বড় রকমের একটি সমস্যা এনজিও, সব এনজিও খারাপ তা নয়, কয়েকটা এনজিও আছে ইসলামের মারাত্মক শত্রু। বাংলাদেশে ইসলামের শ্রেষ্ঠ শত্রু হচ্ছে ব্র্যাক, 2 নম্বরে কারিতাস, 3 নম্বরে অক্সফাম, 52টা ইসলাম বিদ্বেষী এনজিও বাংলাদেশে কাজ করছে। আমাদের দেশে বামপন্থীরা এতদিনে খয়রাত করতো, ভিক্ষা করা ছাড়া উপায় থাকতো না, যেহেতু রাশিয়া তো শেষ, এনজিওরা এদের সকলকে চাকরি দিয়ে দিছে, আর এদের পত্রিকা হলো, এনজিওদের পত্রিকা হলো, ওর নাম রাখছে জনকণ্ঠ, আসলে এটার নাম হলো জঘন্য কণ্ঠ। এই জঘন্য কণ্ঠ আজকের কাগজ, ভোরের কাগজ, সকালের কাগজ, বাংলা বাজার, সবুজ বাংলা, আলামী, যতগুলি পত্রিকা, সব ভারতের টাকা দিয়া পত্রিকাগুলি পরিচালিত হয়। এনজিওরা এই পত্রিকার মাধ্যমে ওলামাদেরকে ফতোয়াবাজ বলে গালি দেয়, ঠিক কিনা?
ওরা নিজেরা মতলব বাস, তাই আলেমদের বলে ফতোয়া বাস। ওরা তুত গাছ লাগাইছে, জানেন তো তুত গাছ, বগুড়ায় গেলাম ওরা কয় যে আলেমেরা সব তুত গাছ কাটছে, আমরা আলেমদের খাইয়ে খাইয়ে কাম নাই, তুত গাছ কাটবো, তুত গাছ লাগাইছো না তুমি, কেন তুত গাছ লাগিয়েছো? আমার দেশে সুতার প্রয়োজন, রেশমের এত কাপড় পরবে কোন বড় লোক, তারপর যদিও রেশমি কাপড় দরকার আমি মানলাম, সেজন্য এক জায়গায় শত শত বিঘা জমি কেন, সেখানে তোমরা তুত গাছের চাষ করো, কিন্তু মাইলের পর মাইল রাস্তার দুই ধারে তুত গাছ লাগাইয়া উদ্দেশ্যটা কি? কারা সংরক্ষণ করবে, কারা পোকা চাষ করবে, কারা তুত আহরণ করবে? আসল উদ্দেশ্য কি জানেন? আসল উদ্দেশ্য হলো দেশ যাতে বনায়ন করে দেশ সমৃদ্ধ না হয়। একটা মেহগনি গাছ লাগালে 15 বছর পর মেহগনি গাছের দাম হবে 20,000 টাকা, সেখানে তুত গাছ 20 বছর পরে দাম হবে না 10 টাকাও। বাংলাদেশের এই বনায়নের বিরুদ্ধে তুত গাছ লাগিয়ে তারা বড় বড় গাছ লাগাবার পথকে বন্ধ করে দিচ্ছে। সুতরাং এই বদনাম যদি তোমরা আমাদের দাও, শোনো, এই বদনাম যদি আমাদের দাও, আলেমেরা তুত গাছ কাটে, এই তুত গাছ দিয়েই আমরা তোমাদের ভূত ছাড়াবো ইনশাআল্লাহ। আজ শহর সমূহে আপনি যদি মসজিদ বানাতে চান, জায়গা পাবেন না, ভূমি প্রশাসন থেকে বলবে জায়গা নাই, কিন্তু কারিতাস, অক্সফাম, এনজিওরা যদি জায়গা কিনতে চায়, চার্চ বানাবার জন্য জায়গা কিনতে চায়, এই চট্টগ্রাম শহরে জায়গার অভাব হবে না, ঠিক কিনা কর, জোরে বলেন ঠিক কিনা? অদূর ভবিষ্যতে বাংলাদেশকে লেবানন এবং বৈরুত বানাবার একটা ষড়যন্ত্র নিয়ে এনজিওরা তারা কাজ করে যাচ্ছে, তারা আমাদের দেশের গরিব মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে। সুতরাং এনজিওরা তাদের অবতৎপরতা যদি বন্ধ না করে, তাহলে এই বাংলাদেশে 11.5 কোটি মুসলমানের মধ্য থেকে আবার টিপু সুলতানের জন্ম হবে, ফকির মজনু শাহর জন্ম হবে, আমরা এনজিও পিটাইয়া বঙ্গোপসাগর পার করে দেব। আমার মুসলমান ভাইরা, আমাদের দেশে সব এনজিও খারাপ তা কিন্তু আমি বলি নাই, 800 এনজিও কাজ করে, তার মধ্যে 600 এনজিও বাংলাদেশ বহু ভালো ভালো কাজ করে, আর বিদেশি 200-এর ভিতরে 52টা এনজিও কাজ করে ইসলামের বিরুদ্ধে, তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে প্রাণ। একটা বাড়িতে যদি 5টা ছেলে বেকার থাকে আর একটা মেয়ে আছে, বেকার 5টা ছেলেরে তারা চাকরি দেবে না, চাকরি দেবে মেয়ে লোকটাকে, কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? আমাদের মেয়েদেরকে বেপত্তা করেছে, মোটর সাইকেলে চড়িয়েছে, ইজ্জত নষ্ট করেছে, বাংলাদেশের পারিবারিক বন্ধনকে বিনষ্ট করেছে। সুতরাং এই শয়তানি আমরা আর চলতে দেব না বাংলাদেশে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ ভাইরা আমার। এরপরে আমার কথা হচ্ছে সাংবাদিক ভাইদের জন্য, সাংবাদিক ভাইরা যারা সাংবাদিকতা করেন, এটি একটি মহান পেশা, কোন আলহামদুলিল্লাহ, এই মহান পেশার দায়িত্ব যারা নিয়েছেন, আপনার একটা খবরে দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে পারে, আবার একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে উত্তেজনা প্রশমিত হতে পারে, ঠিক কিনা? সেজন্য সাংবাদিক বন্ধুদের বলবো, নিজের মত, দলের মত সংবাদ পরিবেশনায় যেন প্রভাবিত করতে না পারে, নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করুন। আমি দুঃখিত, এই চট্টগ্রাম এত বড় শহর, সবগুলি ন্যাশনাল পত্রিকার হেড অফিস, ন্যাশনাল পত্রিকার অফিস এখানে আছে কি নাই, আছে কি নাই? একটা মেয়ে লোকের খেমটা নচ হলে পরে পত্রিকার প্রথম পৃষ্ঠায় আসে, লক্ষ লক্ষ জনতার ঘর নামলো, তোমাদের ক্যামেরাম্যান কোথায়, তোমরা কোথায় জিজ্ঞাসা করি। সুতরাং ইসলামের সাথে দুশ্মনী করো না, সময় একদিন আসবে যেদিন তোমরা নিজেরা এসে অনুমতি চাবা, একটু খবর নিয়ে যায়, ইনশাআল্লাহ সময় আসবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর যখন প্রথম উমরা করতে গেলেন, চাবি চাইছিলেন চাবির দ্বার রক্ষকের কাছে, চাবি তো দিলই না, আরো গালাগালি দিয়ে দিল, সাহাবীরা বললেন হুজুর অর্ডার দেন ওর কল্লারে নামাই দি, হুজুর কয় না। এরপরে যেদিন ফতে মক্কার দিন, সেই দিন চাবিওয়ালা আসছে, এসে কয় হুজুর ঘরের মধ্যে ঢুকবেন না, এই নেন চাবি। হুজুর চাবি নিলেন, দরজা খুললেন, ভিতরে ঢুকলেন, মূর্তি ফেলাই দিলেন, নামাজ পড়লেন, বেরিয়ে এসে বললেন নাও এই চাবি তোমার কাছে থাকবে, কোনো জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নিতে পারবে। সুবহানাল্লাহ, এর নাম ইসলাম। আজ পর্যন্ত ওই চাবি সেই বংশের লোকের থাকে, ফাহাদের বাপেরও ক্ষমতা নাই ওই চাবি নেওয়ার, কারণ রাসূল বলেছে জালিম ছাড়া এই চাবি কেউ নেবে না। সুবহানাল্লাহ, আমরা সাংবাদিক ভাইদেরকে সম্মান করি,
সেই সম্মানের মূল্য দেবেন। আমরা কথা বলি জাতির, জাতিকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। আমরা বাজে গপ্প করি না, আজে বাজে কথা বলি না, আজে বাজে গাল গপ্প বলে সময় নষ্ট করি না, জাতির চরিত্র গঠন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করি। দেশ যদি আক্রান্ত হয় জীবন দেবে হেরা এই যারা বসে আছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কথাগুলি যথাযোগ্যতার সাথে সাংবাদিক ভাইয়েরা পরিবেশন করুন। আপনাদের জন্য এটাই রইল আমার আবেদন। এরপরে আমি বলবো ওলামা সমাজের ব্যাপারে কথা বলবো, বক্তৃতা শেষ করে নিয়ে আসছি, মুনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। ওলামাদের ব্যাপারে বলবো, ওলামা হাজারাত আপনারা হচ্ছেন দ্বীনের আমানত আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমি যদি হাত উঁচু করতে বলি, কয়েক হাজার আলেম ওস্তাদ এখানে আছে, এমনকি মাহফিলের ভিতরে মঞ্চে জায়গা দেওয়া তো সম্ভব না। আমারে যারা পড়াইতে পারে, আমি যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না, এরকম বড় বড় আলেম এই মাহফিলের মধ্যে বসা আছে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি ওলামাদের খেদমতে আরজ করব, আসুন আমরা এক হই, ন্যাক হই, ঐক্যবদ্ধ ভাবে গোটা জাতিকে সহিহ রাহনুমাই দেওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের দেন, জোরে কোন আমিন। ওলামাদের মধ্যে গালাগালি দেওয়া, ফতোয়াবাজি করা, এগুলি বন্ধ করে দিতে হবে। এগুলো আগের থেকে অনেক কমছে, ঠিক কিনা? কন কমছে কিনা? আলহামদুলিল্লাহ অনেক কমেছে। আগে তো খালি কইতো কাফের, ও কাফের সে কাফের, ওরে যে কাফের মনে না করে সেও কাফের, ওই কাফের মরলে পরে কবরে যে ঘাস হয় সেই ঘাস যে গরু তৈরি হয় সে গরুও কাফের। আবার সিলেটে আছে দললিন আর জললিন নিয়ে ঝগড়া, হায় রে কপাল, এমন ঝগড়া, দললিন আর জললিন। কন কেয়ামতে কি আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি দললিন না জললিন? কন জিজ্ঞেস করবে নাকি? একজন পীর সাহেব মার খাইলেন, জম্মের মার খাইলেন, উনি দললিনের পক্ষ, জল্লিনওয়ালারা পিটাইছে। তারপরে পীর মার খাইলে মুরিদদের অবস্থা কি হয় তা তো বোঝেন। পরের দিন হাট বাড়ছিল, মারামারি লাগে, এ বলে তুমি কি কয়, আমি দললিন, আমি তো জললিন, পিটির উপরে দিল বসায়। হাট বারের মার, লোকেরা কয় ভাই তুমি আমার ধামাটা ধরো, আমার কিলটা দিয়ে আসে। একটা সুকনা সুকনা ছেলে, সে বলতেছে আল্লাহ আমি যেন কেউ, আমি গরিব মানুষ, সুকনা মানুষ, আমি যেন কোনো দলের সামনে পড়ি না, আমার একটু বাড়ি তুমি পুষাই দাও। এই বলিয়া মারামারি সারা বাজারে মায় দোকানের গলি দিয়ে আসতে বাইর হয়েছে যেন কেউ না দেখে, কিন্তু কপাল খারাপ, দুই দিক দিয়ে দুইজন এসে দুই হাত ধরছে। একজনে বলে এই বেটা কি বল, আমি কিন্তু দললিন, তুই কি ওই হাত যে ধরছে সে কয় আমি কিন্তু জললিন, সাবধান হয়ে কথা বলবি, তুই কি? যুবক ছেলে কয় ভাই আল্লাহর কসম আমি মোটে নামাজই পড়ি না। তারা দললিন আর জললিন কি? সামান্য সামান্য জিনিস নিয়ে ফতোয়াবাজি করার, গালাগালি করার কোনো মানে হয় না। ওলামায়ে কেরামদেরকে আজ এগিয়ে আসতে হবে, নেতৃত্ব হাতে নিতে হবে। বাংলার জনগণ তাকিয়ে আছে ওলামাদের দিকে, কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। তবে একটা ষড়যন্ত্র থেকে আমি জাতিকে হুঁশিয়ার করে দিতে চাই, সেটা হলো অনেক লোক আমাদের দেশে বিদেশ থেকে আসেন, নামের আগে ওলিয়ে কামেল লেখেন, আওলাদে রসুল লেখেন, ফেদায়ে মিল্লাত লেখেন, আমার দেশে নসিহত করতে আসেন, কিন্তু নিজের দেশে বাবরি মসজিদ যখন ভেঙে গেল একটা টু শব্দ করার সাহস হয় না। আদমে, বোম্বাই, কর্ণাটক, দিল্লি, মাদ্রাস, আহমেদাবাদ, ক্যালকাটা, আসাম, মুর্শিদাবাদ, হাজার হাজার মুসলমানের রক্তের বন্যা বয়ে যায়। কংগ্রেসের পা চাটা উড়াম বাংলাদেশে ওলিয়ে কামেল হিসাবে আমরা মেনে নিতে পারি না। যদি বাপের ছেলে হও তাহলে ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়ায় বলো নরপশুরাও, ওটা নরসীমা না, নরপশু। আমরা খুশি হতাম যদি বলতে পারতেন তোমার এই পার্লামেন্টে জিন্দগিতে আর একটা মুসলমান আসবে না, যতক্ষণ 24 ঘন্টার ভেতরে এই মসজিদ যদি বানায় না দাও বাবরি মসজিদ। বাপের বেটা হও, নিজের দেশে কথা বলো, আমার দেশে অলির অভাব নাই, আলমের অভাব নাই। আজকে মানুষকে ফাঁকি দেওয়া, প্রতারণা করা, বরদাস্ত করা হবে না, বরং টাকা দিয়ে আমার দেশের রাজনীতির ভিতরে তারা নাক গলাতে আসে, ঠিক কিনা? কর জোরে বলেন ঠিক কিনা? এনডিআর এই ষড়যন্ত্র থেকে গোটা জাতিকে এবং ওলামায়ে কেরামকে আমি সচেতন করে দিতে চাই। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন ষড়যন্ত্রের হাত থেকে বেঁচে এই বাংলাদেশকে আল্লাহর কোরআনের রাষ্ট্রে যেন পরিণত করে দিতে পারি, এ তৌফিক যেন আল্লাহ দেন, জোরে কোন আমিন। এখন মোনাজাত হবে, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সবাই বসে পড়ো, যত মুসলমান আছে সব বসে পড়ো, কেউ আর দাঁড়িয়ে থাকবেন না, মোনাজাত কেউ আর দাঁড়িয়ে থাকবেন না।
প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, ডিসি, এসপি, জজ, ম্যাজিস্ট্রেট, ডিএনও এই ধরনের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে অনুরোধ করব, ইনসাফের উপরে ভিত্তি করে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, আল্লাহর কাছে আপনাদেরকে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কথা ঠিক কিনা? মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, প্রশাসনে যারা আছেন হক বিচার করবেন, ন্যায় বিচার করবেন, কোন দলের কথা মতো বিবেককে বিক্রি করবেন না। অনেক সময় আছে, আমি তো জানি অনেকের সঙ্গে মহব্বত আছে, একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট, পুলিশ কমিশনার আমার কাছে বলছিলেন, কোন এক জেলার পুলিশ কমিশনার আমাকে বলছিলেন যে যে কাজটা করলাম বিবেকের বিরুদ্ধে, চাকরি রক্ষা করতে গিয়ে করতে হলো। বললাম, ইমানের বিরুদ্ধে, বিবেকের বিরুদ্ধে যদি চাকরি করতে হয় এমন চাকরি বাদ দিয়ে পানের দোকান দিয়ে খান, তাও আপনার সম্মান বাঁচবে, আল্লাহর কাছে ইজ্জত বাঁচবে। সুতরাং দলের কথা নয়, প্রশাসনিক দায়িত্বশীল ভাইদের বলবো, দলের কথা মতো নয়, আইন মতো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর হন। কারো টেলিফোনে কোন হাইজাকা, কোন লুটেরা, কোন বদমাস, কোন লুচ্ছা, কোন খুনিকে ছেড়ে দিবেন না, তাতে চাকরি যদি চলে যায় যেতে পারে, ঠিক কিনা? পুলিশ ভাইদের বলবো, আপনাদের বিরাট দায়িত্ব, পুলিশ ভাইরা আপনাদের বিরাট দায়িত্ব, যে কোনো গভর্নমেন্ট আসুক আপনাদের কাজের কোনো অভাব নাই, কষ্টটা আপনাদেরই বেশি হয় সব সময়। আপনারা ঘুষ বিবর্জিত জীবন যাপন করুন, মানুষের প্রতি ইনসাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যারা পাহারা দেয়, আর্মি, বিডিআর, পুলিশ, যারা শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য যারা পাহারা লাগায় তাদের সম্পর্কে রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেন, মুসলিম দেশের সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা পাহারা লাগায় একটা ঘন্টা, তাহলে সারা রাত লাইলাতুল কদরের হাজরাসাদের সামনে দাঁড়ায় সারা রাত ইবাদত করলে যত সওয়াব পাওয়া যাবে, এক ঘন্টা মুসলিম দেশের পাহারা দিলে সেই সওয়াব পাওয়া যায়। আপনাদের চাকরি, আপনাদের ইবাদত হালাল রুজি খান, ঘুষকে শুকরের মাংসের মতো মনে করুন, হালাল রুজি খাইয়া নামাজ পড়ুন, পাঁচ ওয়াক্ত ডিউটির ফাঁকে ফাঁকে পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করুন, মানুষের উপরে জুলুম করবেন না। অনেক ট্যাক্সিওয়ালা আছে, খামোখা ট্যাক্সি ট্রাক রাস্তায় ধরিয়া একবারে অহেতু তার কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা আদায় না করিয়া ছাড়িই না, বহুত কষ্ট দেয়, ওরা কষ্ট পায়, ওরা বদদোয়া করে। আপনি টাকা পেলেন ঠিক, কিন্তু ট্যাক্সিওয়ালা রিক্সাওয়ালা বদদোয়া করলো, এই বদদোয়াটা লেগে গেল। আইনে যদি কিছু হয় সেটা ভিন্ন কথা, কিন্তু বেআইনি ভাবে কার উপর অত্যাচার করবেন না। আল্লাহ পাক পুলিশ ভাইদের প্রতি রহম করুন, আর্মি, বিডিআর সকলের প্রতি রহম করুন, সকলের জন্য দোয়া হবে। এখন একটু ঘোষণা আছে, ঘোষণা শুনুন, তারপরে আমরা মোনাজাত করব। লাইলাতুল মেরাজের এই পবিত্র মোনাজাতে সকলে অংশগ্রহণ করবেন, কেউ বাদ যাবে। এখন মোনাজাত বইপত্রের শেষ কথা, অধ্যাপক মুফিজুর রহমান সাহেব বলেছেন, ইমানের অগ্নি পরীক্ষা, যে ইমানের কথা এতক্ষণ শুনেছেন, গত চার দিন শুনেছেন, ইমানের অগ্নি পরীক্ষা, কয়েকজনের দাম জিজ্ঞেস করেছেন, এটা যারা সেপেছে ঢাকায় আমার লেখা ইমানের অগ্নি পরীক্ষা, এটার হাদিয়া যারা সেবেছে তারা রেখেছে মাত্র 35 টাকা করে। ইমানের অগ্নি পরীক্ষা জিকির আসগার শহরের মধ্যে আছে, যাওয়ার সময় খরিদ করে নিয়ে যাবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দিন। মোনাজাতের আগে আসুন আমরা তওবা পড়ি, সবাই পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব ভাই নামাজের কায়দায় বসেন, নামাজের কায়দায় বসুন, আর কেবলামুখী তো হইই আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم, استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اي الله تعالى আমিয়ার জীবনে কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। সবাই বলেন, ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে মদ, জুয়া, মিথ্যা, সুদ, ঘুষ, জেনা, অশ্লীলতা, পাপাচার, মিথ্যা, অহংকার, সব রকমের কাবায়ের থেকে তোমার কাছে তওবা করতেছি। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন পাঁচ দিন ব্যাপী কোরআন শরীফের তাফসীরের মাহফিলে আজকের এই শেষ দিনে গভীর রজনীতে কোরআনে কারীম সামনে নিয়া লক্ষ লক্ষ পুরুষ আর নারী একত্রিত হয়ে গোনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। রব্বুল আলামিন এই পাঁচ দিনে আলোচনা করতে গিয়ে আমি মানুষ বলার মধ্যে যদি কোনো ভুল করে থাকি আমি বিনীতভাবে তোমার কাছে মাপ চাই। আয় আল্লাহ তোমার বান্দাদের দিল থেকে স্মৃতি থেকে সে ভুল কথাগুলি মিটাইয়া দাও আর হক কথা যা বলেছি আল্লাহ তেলাওয়াত হয়েছে দরুদ সালাম হয়েছে আলোচনা হয়েছে জিকির আজগার হয়েছে সওয়াবটুকুন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছুঁয়ে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের বাপজানের কথা আম্মা জানের কথা মনে পড়ে গেল। রব্বুল আলামিন আমরা আমাদের জনম দুঃখিনী মা যাদের হারাইয়া গেছে আল্লাহ একটা অক্ষর মা আর সারা দুনিয়ার মধু এই একটা অক্ষরের ভিতরে ওই মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ বেহেশতের বাগান বাড়াইয়া দাও। মায়ের বুকে চড়ে মায়ের দুধ গুলো চুচে চুচে খেয়ে মায়কে কষ্ট দিয়েছে পৌষ মাসে মাঘ মাসে প্রস্রাব করে দিয়েছি ভিজা জায়গায় মা নিজে শুয়ে কলিজার টুকরা সন্তানটাকে বুকের উপরে নিয়ে সারা তার রাত কাটাইয়া দিয়েছে নিজে না খায়া ছেলের মুখে খাবার দিয়েছে কান্না শুনলে পরে হাজারো কাজ ফালাইয়া রাখা বাচ্চাকে কোলে নিয়ে শত চুমা দিয়া কান্না মুখে হাসি ফুটাইল যে মা ওই মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটারে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের আব্বা জান আমাদেরকে লেখাপড়া শিখাবার জন্য বাড়িঘর জায়গা জমি করার জন্য কত কষ্ট করেছে আমাদের আব্বা যাদের মারা গেছে আল্লাহ আমাদের আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন সকলে সম্মান করে ডাকে নাম ধরে কেউ তো ডাকে না বাবা রে বলেছি আল্লাহ নাম ধরে ডাকে তো বাপে আর মায় আল্লাহ আমাদের বাপজান আমাদের মা যাদের মারা গেছে কবরগুলি বেহেশত বানাইয়া দাও। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে আল্লাহ আমরা অনেক কারণে অনেক সময় খেদমত যেমনটি করা দরকার পারি না। রব্বুল আলামিন মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো খাতেমা বিল খাইর করো। অনেকে মায়ের জন্য দোয়া চেয়েছেন কারো মায়ের পা ভেঙে গেছে
কারো মার অসুস্থ হয়ে আছে, আল্লাহ সকলের মা যাদের বেঁচে আছে সুস্থ করো, ভালো করো। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানানি আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে ওদের তুমি যদি শাস্তি দাও তাহলে শাস্তি থেকে বাঁচাবার কেউ নাই, আর যদি তুমি মাফ করে দাও আল্লাহ তাহলে ঠেকাবার মতো কেউ নাই। আল্লাহ তুমি দয়া করে আমাদের মুরব্বী আর পীর মুর্শিদ যারা মারা গেছে সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন কারাঙ্গিয়ার ছোট হুজুর মারা গেছেন, আল্লাহ আমাকে বড় মহব্বত তিনি করতেন, আমিও বড় সম্মান করতাম, আল্লাহ গারাঙ্গিয়ার হুজুরের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন বাসখালীর হুজুরের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দাও। রব্বুল আলামিন আজকে তোমার আওলাদের রসূলকে দেখে আসলাম, সাইয়েদ আব্দুল্লাহ আল বাদরী চেহারা দেখলে মনে হয় না যে আর দুই একদিনও বাঁচবে। আল্লাহ আওলাদে রাসূল আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দাও, চট্টগ্রাম বাসীদের জন্য বিরাট নেয়ামত। আয় আল্লাহ আওলাদে রাসূল আব্দুল আহাদ আল মাদানী, আল্লাহ বারবার আমাকে বলতেছিলেন দোয়া করেন যেন ঈমানের সাথে মরতে পারি। আল্লাহ তোমার এই আওলাদে রাসূল যখন নিবা কলেমার উপরে নিয়ে নিও আল্লাহ, যতদিন বেঁচে থাকেন তিনি তুমি দয়া করে তারে সুস্থ রেখে দিও। রব্বুল আলামিন এবার আমরা দুনিয়ার মুসলমানদের জন্য কথা বলি, মাবুদ ওরা আমাদের ভাই, আল্লাহ চেচনিয়ার মুসলমানেরা রাশিয়া কর্তৃক ঘেরাও হয়ে গেছে, ওদের অস্ত্র নাই, ওদের পালাবার জায়গা নাই, আল্লাহ চেচনিয়ার মুসলমানগুলির হেফাজত করো, আল্লাহ বসনিয়ার মুসলমানগুলি হেফাজত করো, মুসলমান মারতে মারতে শেষ করে দিল আল্লাহ তুমি আমাদের উপরে রাগ করো না। আয় আল্লাহ কাশ্মীরের মুসলমানগুলি ভারতের জালিম সরকার মেরে মেরে শেষ করে দিল, আল্লাহ কাশ্মীরে স্বাধীন বানাইয়া দাও, বসনিয়ারে স্বাধীন বানাইয়া দাও, চেচনিয়ারে স্বাধীন বানাইয়া দাও, আলজেরিয়ার স্বাধীন বানাইয়া দাও, সোমালিয়ার মানুষ না খেয়ে মরে গেল আল্লাহ তাদের খাবার দাও। আল্লাহ আমাদের অনেক দোষ অনেক গুণা আছে স্বীকার করি, আমরা নাফরমান তাও স্বীকার করি, আমরা গুণাগার তাও স্বীকার করি, কিন্তু আল্লাহ আমাদের তো একটা ভালো পরিচয় আছে বাবু, সে ভালো পরিচয়টার দিকে একটু তাকাও। আমাদের ভালো পরিচয় হলো আমরা তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ রব্বুল আলামিন এবার আমরা নিজেদের কথা বলি, গুনাহ করে করে পিছনের জীবনটাকে নষ্ট করে ফেলেছি, গুনাহ ছাড়া কিছু নাই, লাফারবাড়ি করছি, কোন গুনাহ বাদ আছে যা করি নাই। আয় আল্লাহ কিয়ামতের দিন তুমি যদি জিজ্ঞেস করো যৌবনকাল কেমনে কাটাইছো, জবাব দেওয়ার পথ রাখি নাই। তুমি যদি জিজ্ঞাসা করো টাকা কামাই করেছো কোন পথে, জবাব দেওয়ার পথ রাখি নাই। তুমি যদি জিজ্ঞাসা করো খরচ করেছো কোন পথে, জবাব দেওয়ার পথ রাখি নাই। আল্লাহ গো তো আমাদের কাছে তোমার যা দেনা ছিল তুমি সব শোধ করছো, আমাদের চোখ দিয়েছো, নাক দিয়েছো, কান দিয়েছো, বিবেক দিয়েছো, বউ দিয়েছো, বাচ্চা দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, যার যোগ্যতা রাখি না তাও দিয়েছো, তোমার দেনা তো তুমি শোধ করে দিয়েছো। কিন্তু বান্দা হিসাবে মনিবের যা পাওনা আছে আমরা তো কিছুই শোধ করতে পারি নাই। আয় আল্লাহ এই ঋণ শোধ করার একটাই পথ আছে, আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ 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 তুমি একটু তোমার এই চট্টগ্রামের দিকে একটু তাকাও, তোমার আরশ থেকে একটু তাকাও, তোমার আরশ থেকে একটু তাকাও, তোমার বান্দা বান্দিরা কেমনে কান্দে দেখো, আমার ভাইরা মাথা নিচু করে কান্দেন, ভালো করে কাঁদে চোখের পানি ফেলার। রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের আগুন সাতটা দরিয়ার পানিতে নেবে না, চোখের পানিতে নিভে যায়।
আল্লাহ জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না, আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য তুমি হারাম করে দাও। রব্বুল আলামিন তুমি তাকাও, আয় আল্লাহ এইভাবে করে যদি মায়ের কাছে দাঁড়াইয়া যদি মা মা বলে কান্দ, এমন নিষ্ঠুর মা কি আছে যে কোলে না নিয়া পারত। আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদের রহমতের কোলে উঠাইয়া নাও। রব্বুল আলামিন এই পাঁচ দিনের তাফসীরের মাহফিলের যারা স্বেচ্ছাসেবক ছিল, রাত দিন খাইয়া না খাইয়া রাত দিন জেগে জেগে কাজ করতে করতে চেহারাগুলি কালো হয়ে গেছে। আল্লাহ এই স্বেচ্ছাসেবকগুলির জন্য জাহান্নাম হারাম বাড়াইয়া দিও আল্লাহ। আল্লাহ মাওলানা শামসুদ্দিন, হায় আল্লাহ তুমি তার চোখ নিছো, আমরা চোখ ফেরত চাই, শামসুদ্দিনের চোখ ভিক্ষা চাই। হায় আল্লাহ অধ্যাপক মুফিজ সাহেব, মাওলানা আবু তাহের সাহেব, আহসানুল্লাহ সাহেব, জওয়ান মানুষগুলি ইসলামের কাজ করে করে বুড়ো হয়ে যেতেছে। আল্লাহ শাজান চৌধুরী, এই ধরনের যত আছে মুবিনুল হক চৌধুরী, আল্লাহ তোমার এই দিনের খাদেমগুলির চেহারার দিকে তাকায় দেখো আল্লাহ। সকলের নাম তো আমার মনে আসে না আল্লাহ, তোমার দিনের খাদেমদের তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন লাইলাতুল মিরাজ, মিরাজের রাত্রে বড় আশা করে কোরআন শরীফ সামনে নিয়া তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের খালি হাতে ফিরাইয়া দিও না। যত মা বোন এসেছেন আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, ব্যাধি থাকলে মাফ করে দাও, স্বামীর নির্যাতন থাকলে আল্লাহ ভালোবাসায় পরিণত করে দাও, নিসন্তানীকে সন্তান দান করে দাও, মা বোন যারা এসেছেন খাদিজার মতো ফাতেমার মতো বানাইয়া দাও। রব্বুল আলামিন এই বাংলাদেশে কোরআনের শাসন চালু হয়েছে একটা বারের জন্য দেখার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ দুনিয়ার অফিসগুলি যত রাত হতে থাকে অফিসগুলি বন্ধ হয়ে যায়, আর রাত যত বাড়ে তোমার রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়। আয় আল্লাহ এখন রাত দুপুর হয়ে এসেছে, তোমার রহমতের দরজাগুলি খোলা হয়ে গেছে, আল্লাহ রহমতের নজর দিয়া তাকাও। আমার ভাইরা মাথা নিচু করে চক্ষু বন্ধ করে কান্দে, যার যা মনে চাওয়ার আছে স্যার আমি ছাড়িয়া দিলাম, এবার আপনারা চান যার যা মনে আছে বলার আছে, দুঃখ আছে কষ্ট আছে বলেন আর কান্দে। যত মানুষ এসেছে আয় আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের সকলের জন্য জাহান্নাম হারাম বানাইয়া দাও। আল্লাহ আরাকখানা দোয়া করি, লাইলাতুল মিরাজে তাফসীরের মাহফিলের দোয়া কবুল হবে বলে আল্লাহ বলতেছে। আল্লাহ এর মধ্যে বহুত মানুষ আছে মক্কা দেখে নাই মদিনা দেখে নাই, আল্লাহ যারা মক্কা মদিনা দেখে নাই হজ করার তৌফিক আল্লাহ সকলকে দিয়া দাও। রব্বুল আলামিন তোমার হাবিবকে তামাম জিন্দিগির ভিতরে একটা রাতে রসুল্লার সঙ্গে আমাদের স্বপ্নে জিয়ারাত করাইয়া দিও আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ কোনটা ইসলামী বিশ্ববিদ্যালয় আল্লাহ তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় মঞ্জুর করে নাও,
আয় আল্লাহ কর্ণফুলী পত্রিকা আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার কাছে কি চাইবো, চাওয়ার আগে অনেক কিছু তুমি দিয়েছো। আয় আল্লাহ যে যা চাইল সকলকে আল্লাহ তুমি দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর, বাংলাদেশের পুলিশ বাহিনী তোমার রহমত দিয়ে ঢেকে রাখো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সকলকে দিনের মুজাহিদ বানায় দাও। বাংলাদেশের সব ডিসি, সব এসপি, সব জজ, সব ব্যারিস্টার, সব আইনজীবী সকলকে খাঁটি মুসলমান বানায় দাও আল্লাহ। আল্লাহ দিনদার বানাও, পরহেজগার বানাও, সাংবাদিক ভাইদের উপরে রহম করো, দিনের রাস্তা চলার তৌফিক দাও। আল্লাহ তাআলা এই কলেজ কর্তৃপক্ষ প্রতি বছর তাফসীর মাহফিলের জন্য জায়গা দেয়, আল্লাহ কিয়ামতে ওনাদের জন্য বেহেশতের জায়গা তুমি দিয়ে দিও। আয় আল্লাহ এই কলেজকে তুমি কবুল করে নিও আল্লাহ। আর একটা দোয়া মনে পড়লো, প্রত্যেক বছর মাহফিলে আনোয়ার চৌধুরী সাহেব যতদিন আমার পেরে ওই হাই স্কুল মাঠে কলেজিয়েট মাঠে মাহফিল হতো আমার পাশে বসে আমাকে চা বানায় খাওয়াইতো। বেচারা এখন ঠিক মতো নামাজও পড়তে পারে না, তার কষ্ট শুনেছি। আনোয়ার চৌধুরী সাহেবের উপরে আল্লাহ তুমি রহমত করো, তাকে সুস্থ করো। তিনি গারাঙ্গিয়া হুজুরের একজন মুরিদ, আল্লাহ তুমি তার উপরে রহম করো, আল্লাহ তাকে তুমি ভালো রাখো। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে যত আলেম ওলামা এসেছেন, বিশেষ করে মুরব্বী হযরত মাওলানা সিদ্দিক আজাদ সাহেব, হায়াতে তাইয়েবা দাও, সেহাতে কুল্লিয়া দাও, রামগতির পীর সাহেব এসেছেন, আরও আলেম ওলামা এসেছেন, যারা যত আলেম এসেছেন আল্লাহ সমস্ত আলেমের রোগ ব্যাধি দূর করে দাও, তাদের স্বাস্থ্য ভালো করে দাও, তাদেরকে সহি রাহনুমাই করার তৌফিক দাও। হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক যারা এসেছেন তাদের উপর খাস রহমত নাজিল করো। মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, ছাত্র যুবক যারা আসছে সকলের উপরে রহম করো। আয় আল্লাহ মা বোনদের উপরে রহম করো। আয় আল্লাহ কেউ যেন এই মাহফুল থেকে কেউ যেন খালি হাতে ফেরত না যায়, রহমত দিয়া সকলের হাত ভরে দাও। বাইতুস সরফের পীর সাহেবের জন্য দোয়া করুন, তিনি অসুস্থ, ডায়াবেটিসে ধরেছে, আল্লাহ যেন তাকে স্বাস্থ্য ভালো রাখেন, সুস্থ রাখুন, ভালো রাখেন, তাকে দিয়ে যেন আল্লাহ দিনের খেদমত নেন। আল্লাহর যত হক্কানি ওলি আছে, বুজুর্গ আছে, সকলের উপর আল্লাহ তোমার রহমত নাজিল করুন। জেলখানার ভিতরে যারা মজলুম আছে আল্লাহ তাদেরকে তুমি রহম করো আল্লাহ। অনেকে আহত আছে যারা শহীদ হয়েছেন, সকলের প্রতি আল্লাহ তুমি রহম করো। আমি এখন আমার নিজের জন্য আপনাদের কাছে একটা কথা না বলে পারি না, আমার নিজের জন্য একটা কথা আমি বলি, সে কথাটা হলো বিগত 14-15 বছর পর্যন্ত আমি ডায়াবেটিক পেশেন্ট, এই রোগ হলে পরে নানান রকমের বড় বড় রোগ শরীরে আসে। আমি আপনাদের কাছে দোয়া চাই, কোরআনে কারিমের যে খেদমতটুকুন করার তৌফিক আল্লাহ দিয়েছে, আমার এই রোগ যেন এই পথে আমার বাধা না দেয়, এই কোরআনের খেদমত যেন মৃত্যু পর্যন্ত করতে পারি। আর আমার মৌত যখন আসবে আল্লাহ তুমি সাক্ষী, আমার কলিজায় আমার স্ত্রী আমার ছেলেমেয়ের মহব্বত যত বেশি তার থেকে বেশি মহব্বত করি আল্লাহ তোমারে, তোমার হাবিবরে, তোমার কোরআনে, তোমার ইসলামকে আল্লাহ। আল্লাহ এই রাস্তায় আমার শাহাদাতের মৌত নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমার শাহাদাতের মৌত নসিব করে দাও আল্লাহ। এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিবিরের ছেলেমেয়েগুলো কিছু কাজ করে ওদের বাড়তে বাড়তে শেষ করে দিল আল্লাহ। আল্লাহ ওদের শহীদগুলিকে জান্নাতে ফেরদাউস জায়গা দিয়ে দিও, ওদের সাথে যারা শত্রুতা করে আল্লাহ তাদেরকে ওদের বন্ধু বানিয়ে দিও। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না আল্লাহ, বাংলাদেশে একটা শান্তিপূর্ণ সমাধান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করো, সকলের দোয়া কবুল করো। এবার সকলে আকাশের দিকে দুটি হাত উঁচু করে দেন, আল্লাহরে ডাকেন, আল্লাহরে ডাকেন, কান্দেন, বাইরা কান্দেন, আর কান্দবেন কবে, আজই তো কান্দার দিন। দুটি হাত আকাশের দিকে তুলে বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, আল্লাহ
আমাদের কান্নার আওয়াজ মদিনায় পৌঁছায় দে খোদা। আল্লাহ, বাংলাদেশে কোরআনের শাসন হয়েছে, একটা দিনের জন্য হলো আমাদের দেখাই দিও আল্লাহ। ইসলামের জন্য যারা কাজ করে তাদের উপরে রহম করো, যারা মুসলমান হলো আল্লাহ তাদেরকে খাঁটি মুসলমান বানাই দিও আল্লাহ। যা চাইতে পারলাম না অন্তরের অবস্থা তুমি বুঝো আল্লাহ। আমাদের স্ত্রীদের জন্য দোয়া করি আল্লাহ, আমাদের স্ত্রীদেরকে হেদায়েত করে দাও, তাদের পর্দা নসীনা বানাও, তাদেরকে মুত্তাকি বানাও আল্লাহ, তাদের উপরে রহমত করো, তাদের রোগ ব্যাধি ভালো করো আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, নামাজি বানাও, আমাদের ছেলে মেয়েগুলিকে নামাজি বানাও, নামাজি বানাও, আমাদের ছেলে মেয়ের নামাজ দেখা, তাদের দিনদারি দেখে আমাদের চক্ষু যেন ঠান্ডা হয় আল্লাহ। এইরকম ছেলে তোমার কাছে চাই আল্লাহ। আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিও না বাবু, আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি, যা বলছি সব তুমি কবুল করেছো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. এরপরে আল্লাহ পাক বলছেন وآتاكم من كل سألتموه وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি আল্লাহ পাকের দয়া, তার রহমত, তার করুণা এত বেশি, তোমাদের সকল চাহিদা তিনি পূরণ করেছেন, কোনো চাহিদা বাকি রাখেন নাই। আমাদের চাওয়ার আগে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব সাপ্লাই করেছেন। যেরকম সুবহানাল্লাহ, ওই আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে আমার নিয়ামত যদি গণনা করো, গুনতে গুনে 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 আমার নিয়ামতকে গুনে শেষ করতে পারবা না। এত অসংখ্য নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বিশ্ব জুড়ে সর্বত্র, সব জায়গায় আমার করুণার ছোঁয়া তোমার চোখের সামনে পড়বে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাও ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক যিনি জমিনকে, এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো বিছায় দিয়েছেন, আর বিচারণের জন্য সমতল পথ তৈরি করে দিয়েছেন। এই পৃথিবীটা তোমার জন্য কি সুন্দর করে আল্লাহ পাক একটা গালিচার মতো করে বিছায় দিয়েছেন, সবুজ ঘাস তাতে রয়েছে। এই পৃথিবীর মাটি আল্লাহ পাক মানুষের জন্য কি সুন্দর ঘাটিতে পরিণত করে দিয়েছেন। এই মাটির আল্লাহর রহমতটা দেখুন, একদিকে মাটি নরম, আবার এমন নরম নয় যে দশতলা বিশতলা পঞ্চাশতলা বিল্ডিং করলে পরে এর ভারের চোটে ভিতরে ঢুকে যাবে, এরকম নরম নয়। যেখানে যতটুকুন প্রয়োজন ফসল ফলাবার জন্য বৃষ্টি দিয়ে পানি মাটি নরম করে ফসল ফলাবার ব্যবস্থা করা হয়, আবার বিল্ডিং তৈরি করার জন্য মাটি যেমন শক্ত হওয়া দরকার তেমন শক্ত আল্লাহ পাক করে দিয়েছেন। এখন তো 130-35-40 তলা পর্যন্ত, তারও বেশি তলা বিল্ডিং তৈরি হচ্ছে। আমি 135 পর্যন্ত উঠেছি আমেরিকায়, 135 তলা বিল্ডিং, এটা উঠতে 39 সেকেন্ড লাগে মাত্র। এখন এদের লিফটটা কি পাওয়ারফুল, চিন্তা করেন, সা করে একটা শব্দ হয়
আর আপনি দেখছেন যে 135 তলার ছাদের উপর উঠে গেছে। নিচের দিকে তাকাইলে মানুষগুলো ছাগলের ছাওয়ার মতো এতটুকু এতটুকু দেখা যায়, গাড়িগুলো পিঁপড়ার মতো দেখা যায়। এগুলি নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে। এখন এই বিশাল বিল্ডিং, এত ওজন, এই ওজন ধারণ করার জন্য মাটিকে আল্লাহ পাক ভারসাম্য, শক্তির ভারসাম্য দান করেছেন। এটাকে আর আল্লাহ পাক নরমও করেছেন আবার শক্তও করেছেন। এই মাটি, এই পৃথিবী আমাদের জন্য বিশাল এক নেয়ামত আল্লাহ পাক করে দিয়েছেন, ফসল ফলাবার জন্য, চলাফেরার জন্য। আবার এই মাটি যেন আপনাকে নড়াচড়া, আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে। মাঝে মাঝে ভূমিকম্প হয় না পৃথিবীতে? ভূমিকম্প জোন যেগুলি আছে সেগুলি হচ্ছে জাপান, চায়না, টার্কি, ইরান, আমেরিকা, এরকম বিভিন্ন দেশে ভূমিকম্পের জোন, এগুলি ভূমিকম্প এলাকা। আমাদের এসব দেশে ভূমিকম্প কম হয়, তবে ইদানিং একটু একটু শুরু হয়েছে। আল্লাহ যেন এই ভূমিকম্পের গজব থেকে আমাদেরকে বাঁচান। এত আস্তে আমিন বললেন কেন? আল্লাহ পাক কি প্রচন্ড ক্ষমতার মালিক, তিনি রহমত করে এ জমিনকে সুন্দর স্থিতি স্থাপক, একটা স্থিতিশীলতা করে দিয়েছেন। এই পৃথিবী যেন আমাদের নিয়ে নড়াচড়া করতে না পারে, সেজন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন। চট্টগ্রামে পাহাড় আছে না? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পাহাড় আছে না? আছে। লোকেরা এই পাহাড়ের উপকারিতা বোঝে না, সমানে পাহাড় কাটে। যারা পাহাড় কাটেন তারা আত্মঘাতী কাজ করেন, তারা পৃথিবীর মানুষের ক্ষতি করেন। পাহাড় আল্লাহ পাক তৈরি করেছেন, আল্লাহ কোনো জিনিস খেলতামশার জন্য তৈরি করেন নাই। গতকাল এই আয়াতটি আমি পড়েছিলাম, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। নিরর্থক করে আল্লাহ পাক কোনো জিনিসকে তৈরি করেন নাই। আল্লাহ পাক এই পাহাড় সৃষ্টি করেছেন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য, সেই পাহাড়গুলি কাটতেছে মানুষ সমানে, গাছ কাটতেছে সমানে, এতে করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি সব আল্লাহ পাকের রহমত, সবগুলি আল্লাহ পাকের নিয়ামত। খালি খালি আল্লাহ কিচ্ছু তৈরি করেন নাই। ব্যাংকগুলোর জনমের মতো খাইয়া, ব্যাংকের ব্যবসা করে, চীনের কাছে ব্যাংক বিক্রি করে, এখন বাংলাদেশ মহাবিপদে পড়েছে। এখন ব্যাংক কোথায় পাওয়া যায় তাই তালাশ করে, কারণ এই ব্যাংকের উপকারিতা আগে জানা ছিল না। এত কীটনাশক ওষুধ ছড়ানো লাগতো না, কীটনাশক ওষুধ ছড়িয়ে জমিনের উর্বরা শক্তির বারোটা বাজানো হচ্ছে। আল্লাহ পাক আপন কুদরতে, আপন রহমতে অসংখ্য ব্যাংক তৈরি করে দিচ্ছে, যাতে করে অতিরিক্ত পোকামাকড় গুলিয়েরা ধরে ধরে খায়া ফেলে। আল্লাহ পাকের এগুলি কিভাবে নষ্ট করা হলো, আর এখন কীটনাশক ওষুধ দিয়ে সর্বনাশ করা হলো, আর কীটনাশক ওষুধ আনা হচ্ছে ভারত থেকে, ইন্ডিয়া থেকে, ভারত থেকে কীটনাশক ওষুধ আর সার জানা হচ্ছে, তা দিয়ে বাংলাদেশের মাটির উর্বরা শক্তি আরো নষ্ট হচ্ছে। আপনারা জিজ্ঞেস করবেন চাষিদের কাছে কিভাবে নষ্ট হচ্ছে। সুতরাং আল্লাহ পাক খেল তামসায় বস্তু করে কিছুই তৈরি করেন নাই, সবগুলিকে আপন রহমতে তৈরি করেছেন মানুষের সৃষ্টি জগতের জন্যে, যার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে। এই জন্য তিনি হচ্ছেন রহমান। বলেন তিনি কি? রহমান। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, পাহাড় দিলেন, গাছপালা তরুলতা তৈরি করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, তাকিয়ে দেখো সমুদ্রের দিকে, ওয়াহুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুনু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাসতাখরু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো,
এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি। এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে, এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের অলঙ্কারাদির জন্য মূল্যবান সম্পদ রাখা হয়েছে সমুদ্রের মধ্যে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর উপরিভাগে যা আছে মাটির তলায় তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে। আছে না মাটির তলায় মূল্যবান জিনিস? কি আছে? কি আছে? খনিজ দ্রব্য আছে, সোনা আছে, লোহা আছে, তেল আছে। তেল যে শুধু সৌদি আরবে, কুয়েতে আর কাতারে বাংলাদেশে তেল নাই, এটা ঠিক না। আমাদের দেশে তেল আছে, আল্লাহ তেল আমাদের দেশে দিয়েছেন, তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছেন। আমাদের দেশে চা আছে, পাট আছে, আমাদের দেশেও তেল আছে। মাঝে মধ্যে তেলের কুয়া সিলেটের হরিপুর থেকে, বাখরাবাদ থেকে, ভোলা থেকে, বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয়। তেল আছে, যারা ক্ষমতাসীন, যারা সরকার, যারা দেশ চালাও, যদি আমারে সেজদা দাও, যদি নামাজি হও, কোরআনের সাথে বিরোধিতা যদি না করো, যদি কোরআন সুন্নাহ শাসন প্রতিষ্ঠা করো, এ ধরনের অসংখ্য তেল বের করে দেব। কিন্তু কিন্তু বারবার উমরা করে, হাতে তসবি ধারণ করে, মাথায় পট্টি বেঁধে যদি ইসলামের সাথে নাফরমানি করা হয়, তোমাদের তেল আল্লাহ পাক বের করে ছাড়বেন। আল্লাহ পাক বাহানা পছন্দ করেন না। এ জমিনে ফসল আছে, অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য খনিজ পদার্থ আল্লাহ পাক দান করেছেন। সেই খনিজ পদার্থগুলি আল্লাহ পাক, খনিজ দ্রব্যগুলি আল্লাহ পাক দিবেন মোমেনদের হাতে। কাদের হাতে দিবেন? আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। নিয়ামতের অভাব নাই, যথেষ্ট নিয়ামত আল্লাহ পাকের আছে। তাহলে বললাম এই পৃথিবীর উপরিভাগে যত নিয়ামত আছে, পৃথিবীর ভেতরে এর থেকে কম নাই। কত ভিতরে? এই ভিতরে যাওয়ার জন্য একবার একটা চেষ্টা হলো, একবার একটা চেষ্টা হলো আমেরিকার ওকলাহোমা সিটি, এটি একটি স্টেট। এই স্টেটের পাশে একটা জায়গা বেছে নেওয়া হলো, যে পৃথিবী, তাদের ধারণা ছিল যে মাটি খুঁড়তে খুঁড়তে এর পৃথিবীর অপর পৃষ্ঠে যাওয়ার জন্যে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা করা যায় নাকি। ছোটবেলায় পড়ছিলাম আমার ভূগোলে একটা বইতে, যে কেউ যদি আমাদের দেশ থেকে এখান থেকে মাটি খোঁড়া আরম্ভ করে, তাহলে মাটি খুঁড়তে খুঁড়তে একদিন না একদিন আমেরিকায় পৌঁছে যাবে। কোনো ভিসা টিসা লাগবে না, VD7, DB7, 97 লাগবে না, এমনি যাইতে পারবে। মানুষেরা চেষ্টা করলো মাটি খোঁড়া, মাটি খুঁড়তে খুঁড়তে পৃথিবীতে এটাই ছিল প্রথম এই দুঃসাহসিক পরিকল্পনা। 6,000 ফিট পর্যন্ত মাটি খনন করার পর কোনো কুলকিনারা করতে না পেরে তারা এই দুঃসাহসিক পরিকল্পনা ছেড়ে দিল। কিন্তু গবেষণার শেষ হয়নি, যারা গবেষণা করেছেন তারা গবেষণালব্ধ, তাদের অভিজ্ঞতা তারা লিখেছেন যে পৃথিবীর অন্তত 180 মাইল গভীর পর্যন্ত তাদের একটা আইডিয়া হয়েছে যে পৃথিবীর মাটির নিচে অসংখ্য খনিজ দ্রব্য রয়েছে, অসংখ্য নিয়ামত এই পৃথিবীর মাটির ভিতরে আল্লাহ পাক লুকায় রেখেছেন। ওর তলায় কি আছে বিজ্ঞানীদের মাথায় এখনো ঢোকে নাই। এই পৃথিবীর উপরে যা আছে ভেতরের থেকে আল্লাহ পাক বেশি রেখেছেন। এরপরে সমুদ্র, সমুদ্রের ভয়াল দৃশ্য দেখলে পরে মানুষের কলিজা ভীত, প্রকম্পিত, সন্ত্রস্ত হয়ে যায়, কথা ঠিক কিনা? যত বড় বাহাদুর হোক, সমুদ্রের ঢেউর মধ্যে যদি পড়ে বাহাদুরি আর থাকে টাকে না, ঠিক কিনা? কন যতই বলুক আল্লাহ নাই, কিন্তু সমুদ্রে গেলে আর অসুবিধা হয় না। সমুদ্রের ঢেউয়ের মধ্যে যখন মানুষ পড়ে, আল্লাহ পাক বলেছেন দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু,
একমাত্র আল্লাহ ছাড়া সবাইকে ভুলে যায়। আমি দেখেছি সমুদ্রের দরিয়ার ভিতরে ঢেউ যখন শুরু হয়, অমুসলিমরা পর্যন্ত তাদের ভাষায় স্রষ্টাকে যা বলে সে নাম ভুলে গিয়ে সকলের মুখ থেকে বেরোয় আল্লাহ 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 বাঁচাও। সমুদ্র বিরাট রহস্য, একটি বিরাট রহস্য। বারমুদা ট্রায়াঙ্গলের কথা আপনারা শুনেছেন, বারমুদা ট্রায়াঙ্গলটা কি এটা এখনো বিজ্ঞানের কাছে স্পষ্ট হয়নি। বারমুদা ট্রায়াঙ্গলের যে এরিয়া আছে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মোহনায়, এইখান থেকে যখন কোনো প্লেন যায় অথবা কোনো জাহাজের রেঞ্জে আসে, প্লেন হারিয়ে যায়, জাহাজ হারিয়ে যায়, কোথায় যায় কেউ হদিস করতে পারে না। এই সমুদ্র মহাসমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহস্য রেখে দিয়েছেন, যা যে বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি। এই মহাসমুদ্রের ভিতরে রয়েছে ম্যাগনেটিক পাহাড় পানির তলায়, যদি রাডারে ধরা না পড়ে জাহাজে তাহলে এর রেঞ্জের ভিতরে আসলে এমন আকর্ষণে টেনে নেবে পাহাড়ের সাথে লেগে টক্কর লেগে জাহাজ চানাচুর হয়ে যাবে। এই মহাসমুদ্রের ভেতরে আল্লাহ পাক মাছ রেখেছেন, অসংখ্য মাছ রয়েছে, অসংখ্য ধরনের প্রাণী রয়েছে, আর তিনি এমন রহমান প্রত্যেকটি প্রাণীর আবার আত্মরক্ষার জন্য হাতিয়ার তার সাথে সাথে দিয়ে দিয়েছেন। এক প্রকারের মাছ আমি নিজে দেখেছি সি ওয়ার্ল্ডে গিয়ে, এক প্রকারের মাছ আছে সে যদি আক্রান্ত হয় তাহলে তার পেছনের দরজা থেকে এক প্রকারের লাভা, এক প্রকারের আটা জাতীয় জিনিস ছেড়ে দেয়, ওইটা পানি তড়িৎ গতিতে আর পানি আশেপাশে পানিগুলি ইলেকট্রিফাইড হয়ে যায়, যে তাকে আক্রমণ করতে আসছে ইলেকট্রিক শক খেয়ে পালানো ছাড়ার পথ থাকে না। আবার আর এক প্রাণী, আর এক প্রকারের মৎস্য আছে যেগুলি আক্রান্ত হলে পরে সে তখন তার মুখ থেকে ব্লু রঙের, গাঢ় কালো রঙের এক প্রকারের কতগুলি লালা বের করে দেয়, তার আশেপাশে একদম কালো অন্ধকার হয়ে যায়, তারা আর কেউ দেখতে পারে না। এভাবে করে প্রত্যেককেই আত্মরক্ষার জন্য আল্লাহ পাক হাতিয়ার দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই সমুদ্রের ভেতরে এই ধরনের মৎস্যরাজি বিরাট বিরাট প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী আল্লাহ পাক সেখানে রেখেছেন। এরপরে এই সমুদ্রের মধ্যে রয়েছে মণিমুক্তা, আল্লাহ পাক বলছেন তোমরা পোশাক তৈরি করবে, তোমাদের স্ত্রীদের জন্য অলংকার আদি তৈরি করবে, সেজন্য ওর ভিতরে মণিমুক্তা মহামূল্যবান জিনিস এই সমুদ্রের ভেতরে আমি দিয়ে রেখেছি, আপন কুদরতে আপন মেহরবানিতে, কেউ আমার কাছে চায় নাই, আমি নিজের থেকে তোমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছি, যা লাগবে সব জোগাড় করে দিয়েছি। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নমুনা প্রাণী জগতের দিকে লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী জগৎ দুনিয়ায় মানুষ বাদে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর দিকে তাকান, মানুষের কথা তো গতকাল বলেছি, সমস্ত প্রাণীগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তাদের সমস্ত জিনিস দিয়ে দিয়েছেন, এর মধ্যে কোনোটাকে আল্লাহ পাক বোঝা বহন করার জন্য কোনো প্রাণীকে তৈরি করেছেন, আবার মানুষের জন্য জেহাদের জন্য যুদ্ধ করার জন্য কোনো প্রাণী তৈরি করেছেন, চাষাবাদ করার জন্য প্রাণী তৈরি করে দিয়েছেন। কোরআন বলছি ওয়াল্লানআম খালাকাহা লাকুম ফীহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাআকুলুন, তিনি বিভিন্ন ধরনের জীব পয়দা করেছেন যার থেকে তোমাদের শীতের পোশাক এবং অন্যান্য কল্যাণকর কাজ যেন তোমরা করতে পারো, সেজন্য পশুর গায়ে যে পশম দেওয়া হয়েছে এতে পশুরও কাজ হয়, আবার এই পশমগুলি গ্রীষ্মকালে কেটে নিয়ে তাই দিয়ে মানুষের শীতবস্ত্র তৈরি করা হচ্ছে, আপনার গায়ের, আপনার গলার মাফলার, আপনার সোয়েটার, আপনার চাদর, আপনার কম্বল, এগুলি আল্লাহ পাক তৈরি করার জন্য দুনিয়ার যত প্রাণী তৈরি করেছেন, প্রাণীগুলির গায়ে চতুষ্পদ জন্তুর গায়ে পশম দিয়ে সেগুলি দিয়ে এগুলি তৈরি করার ব্যবস্থা করেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ولكم فيها جمال حين تريحون وحين تسرحون যখন সেগুলি মাঠে সকাল বেলায় চড়তে নামে, আবার বিকেল বেলায় যখন পালবদ্ধ হয়ে বিকেল বেলায় যখন ঘরে ফেরে, তখন দেখার এক সৌন্দর্য এমন হয় যা সত্যি উপভোগ্য। লক্ষ্য করে দেখবেন, এগুলি শহরে কম দেখা যায়, গ্রাম্য অঞ্চলে মাঝে মধ্যে যাবেন, সব দিকই আল্লাহ পাক এভাবে ছড়িয়ে রেখেছেন। এভাবে করে وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَّمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشَقِّ الْأَنفُسِ আল্লাহ পাক বলেন, এভাবে করে আমি জন্তু জীব তৈরি করেছি যারা তোমাদের বোঝাগুলি এক শহর থেকে আরেক শহরে, এক গ্রাম থেকে আরেক গ্রামে বোঝাগুলি বহন করে নিয়ে যায়। এভাবে যদি আমি যদি চতুষ্পদ জন্তু তৈরি না করতাম, তোমরা নিজেরা ঘাড়ে করে পিঠে করে এ বোঝাগুলি বহন করা বড়ই কষ্টসাধ্য হয়ে যেত, উটের পিঠে করে, গাধার পিঠে করে, গরু গাড়ি বানায়া, হাতির পিঠে করে, কত বিরাট বিরাট বোঝা, টনকে টন বোঝা এভাবে পশু দিয়ে টেনে নেওয়া হয়। আল্লাহ পাক বলছেন, এগুলি আমার রহমত। এরপরে এই পশুর ভিতরে হালাল গোশত তৈরি করে তোমার খাবারের ব্যবস্থা করেছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন তোমাদের চতুষ্পদ জন্তুর মধ্যে দেখবে বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পর্ক লোক যারা, তাদের জন্য আমি এর মধ্যে নিদর্শন রেখেছি। তোমাদের দুগ্ধবতী গাভীগুলি যার দ্বারা তোমরা দুধ পাও, এগুলি জমিনের ঘাস খেলো, খড় খেলো, আর এর দ্বারা রক্ত তৈরি হলো, পায়খানা তৈরি হলো, পেশাব তৈরি হলো, পাশাপাশি রাস্তা দিয়ে পরিষ্কার সুস্বাদু দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান করেছি। এত নেয়ামত আল্লাহ পাক দিলেন, আল্লাহ পাকের বিনিময় কিছুই চান নাই। কিছু চাইছেন নাকি বলেন, কিছু চাইছেন? কিছুই চান না। দেখেন এই যে ঠান্ডা মৌসুম চলছে এখন, এখন কি মৌসুম? শীতের মৌসুম। এই পৃথিবীটাকে আমরা আমাদের একটা রুমকে যদি ঠান্ডা করতে চাই, তাহলে আমরা কি লাগাই রুমে? এসি লাগাই। প্রত্যেক মাসে বিল দেওয়া লাগে না লাগে না? বিল দিতে হয়। একটা রুম এসি দিয়ে ঠান্ডা করতে প্রত্যেক মাসে 500,000, 2,000, 2,500 রুম হিসাবে এর ভাড়া দেওয়া লাগে, এর চার্জ দিতে হয়। এত বড় বিশ্বটা আল্লাহ পাক ঠান্ডা করে ফেলেছেন, কত বড় এসি প্লান্ট আল্লাহ পাকের, সুবহানাল্লাহ, কত বড় এসি আল্লাহ ছেড়ে দিয়েছেন। এখন ঠান্ডায় মানুষ, এখানে তো মানুষে মানুষে গরম লাগে, সেই গরমে আপনারা আরাম পাচ্ছেন, গায়ের জামা টামা খুলে ফেলাইছেন, ঠিক কিনা? মানুষের গরমও একটা গরম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঠান্ডাটা দিলেন, মজার মৌসুম দিলেন, এই ঠান্ডার জন্য আমাদের কাছে কোনো বিল পাঠান নাই ফেরেশতার মাধ্যমে। শীতকাল গিয়ে পরে ফেরেশতারা কি বিল নিয়ে আসছে নাকি, যে শীতের মৌসুমে যে ঠান্ডা উপভোগ করেছো এটার জন্য বিল দিতে হবে? এবার দেখেন সূর্যের তাপ, সারা পৃথিবীতে যত উত্তাপ আছে, ভালো করে বোঝেন, সারা পৃথিবীতে পেট্রোল জ্বালায় আগুন তৈরি করে, ডিজেল জ্বালায় আগুন তৈরি করেন, কাঠ জ্বালায় আগুন তৈরি করে, পৃথিবীর মানুষের হাতে আগুন জ্বালাবার, উত্তাপ সৃষ্টি করার যত রকমের টেকনোলজি আছে সব যদি একত্রিত করা হয়, সূর্য প্রতি সেকেন্ডে যে তাপ বিকিরণ করে পৃথিবীর জন্যে, সারা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হইয়া কেয়ামত পর্যন্ত প্রচেষ্টা করিও ওই এক সেকেন্ডের তাপ তৈরি করতে পারবে? পারবে না। শুধু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিরাট নিয়ামত রেখেছেন সব জিনিসের মধ্যে, এই নিয়ামতগুলি বুঝতে হবে।